ধারণার প্রকারভেদ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সুধারণা আরেকটি হচ্ছে খারাপ ধারণা বা কু ধারণা সু ধারণা দ্বারা উদ্দেশ্য হল এই কাদুল খৈরি ওয় সলাহি ফিহাক মুসলিমিন অর্থাৎ মুসলমানের ক্ষেত্রে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেওয়া হচ্ছে সুধারণা যেমনিভাবে কাউকে জামাতের সময় মসজিদ থেকে বের হতে দেখে এটা ধারণা করা যে হয়তো তার উজু ভেঙে গেছে বা অন্য কোনো অক্ষমতা উপস্থিত রয়েছে এমন কিছু ধারণা অর্থাৎ এটার তো আমরা দুইটা ধারণা করতে পারতাম যে সে বের হচ্ছে হয়তো বা তার মোবাইলে কল চলে আসছে এখন সে কথা বলতে চাচ্ছে শুধু শুধু বন্ধুর কল চলে আসছে শুধু শুধু কথা বলতে বের হয়ে গেছে হ্যাঁ বা তার কোনো খাবারের জন্য বা কোনো খারাপ উদ্দেশ্যে সে বের হয়ে গেছে কেমন নামাজ ত্যাগ করে দিল এরকম কিছু ভাবার স্থলে আমরা যদি এটা ভাবি অবশ্যই তার কোনো এমন অপারগতা রয়েছে যার কারণে তাকে শরীয়ত অনুমতি দেয় সে যেন বের হয়ে যায় যেমন তার অজু ভঙ্গ হয়ে গেছে এখন সে উজু করতে বের হয়েছে তো এটা হচ্ছে সুধারণা আর সুধারণার হুকুমের ব্যাপারে কি বলেছেন সদরুলা ফাজিল হজরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মুরাদা বাদী আলাই ধারণার প্রকার ও তার হুকুম বর্ণনা করে বলেন ধারণা অনেক প্রকার রয়েছে একটা ওয়াজিব যেটা আল্লাহ তালার প্রতি ভালো ধারণা রাখা একটা মুস্তাহাব পূর্ণবান মমিনের প্রতি ভালো ধারণা রাখা একটা নিষেধ ও হারাম সেটা হলো আল্লাহতালার প্রতি খারাপ ধারণা ও মমিনের প্রতি খারাপ ধারণা করা একটা জায়েজ ফাঁসিকে মলিনের প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তার থেকে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ধারণার হুকুম ধারণার যা শরীয়তের হুকুম রয়েছে যে কোন ধারণা করলে এটা কি হবে এগুলোর ব্যাপারে আমরা জানলাম